ভারত সাউথ আফ্রিকাকে 83 রানে প্যাকেট করে দিয়েছে, 243 রানে জিতে গেছে। ভারত প্রথমে ব্যাট করেছে, 327 রান করেছে। বিরাট কোহলি 49তম সেঞ্চুরি করে সচিনকে ছুঁয়ে ফেললেন, 77 রান করলেন শ্রেয়াস আইয়ার। 24 বলে 40 রানের একটা ঝড়ো ইনিংস খেললেন রোহিত শর্মা। আফ্রিকা যখন ব্যাট করতে নামে, মোহাম্মদ সিরাজ শুরুটা করলেন, কুইন্টন ডি কক, যে কুইন্টন ডি কক সাউথ আফ্রিকার একটা সাইড ধরে রেখে খেলে এবং এই আসরে এখন পর্যন্ত 4টা সেঞ্চুরি করেছে, 545+ রান। কিন্তু সেই কুইন্টন ডি কক আজকে আউট হয়ে যাওয়ার পর ধস, মনে হচ্ছিল যে শ্রীলঙ্কার বড় ভাই। শ্রীলঙ্কা 55 রানে প্যাকেট, এরা 83 রানে প্যাকেট, কি একটা অবস্থা! ভারতের সাথে যারাই খেলছে নাস্তানো বন্ধ, মানে প্যাকেট নাকানি চুবানি কইরা খাইয়া খাওয়াইয়া একদম শেষ। তবে 5ই নভেম্বর বিরাট কোহলির জন্মদিন অসাধারণভাবে সেলিব্রেশন হলো, অসাধারণ কি বলবেন ভাই, মানে যা খেলতেছে বিরাট কোহলি, জাদেজা একদম খেলে দিল, ব্যাটে বিরাট কোহলি বলে জাদেজা, 5 উইকেট নিলেন। আজকে মনটা আসলে খারাপ হতেই পারে বুমরার, 5 ওভারে 14 রান দিয়েছেন কিন্তু তাকে উইকেট দেয় নাই, তাকে মানে চেক দিয়ে খেলতে যায় আর বাকিদের উইকেট দিয়ে বসে আছে। তবে এখানে একটা কথা বলতে চাই, মিলার যাকে আমরা কিলার মিলার বলি, সে যে বলটায় আউট হয়েছে, বোল্ড আউট হয়েছে জাদেজার বলে, পিছন দিক দিয়ে চার মারতে যায়, একইভাবে এর আগে আরও একটা চার মারছিল টেম্বা বাবুমা। আই হাই, টেম্বা বাবুমা যেভাবে বোল্ড আউট হয়েছে একইভাবে গিল আউট হয়েছে কেশব মেহরাজের ওভারে। তারপর এডেন মার্করাম আলতো ছোঁয়াতে খেলতে গেছে ক্যাচ কেএল রাহুলের কাছে, ক্লাসেনের কথা কি বলবেন, LBW জাদেজা, যদিও আম্পায়ার আউট দেয় নাই সেটা ইন্ডিয়ার রিভিউ নিয়েছে এবং আউট। ভ্যান্ডার দুসেন একই, LBW মোহাম্মদ শামি, কিলার মিলারের কথা তো বললামই, কেশব মহারাজকে একদম বোল্ড আউট করে দিল জাদেজা। সব কিছু মিলিয়ে আজকে যে খেলাটা দেখিয়েছে ভারত, অনেকেই ভেবেছিল, আসলেই ভেবেছিল, আমিও ভেবেছিলাম যে এই আফ্রিকা হয়তো টেক্কা দিবে ভারতের সাথে, কিন্তু টস হওয়ার পর আমি মোটামুটি কনফার্ম হয়ে গেছি এই ম্যাচ একটা ধস হবে, হতে পারে, কিন্তু এইরকম ধস হবে বা এইভাবে হেরে যাবে সাউথ আফ্রিকা এরা আমি কল্পনাও করি নাই, কল্পনাও করি নাই। কারণ তাদের যে ব্যাটিং লাইন আপ আসলে মানে গুরুত্বপূর্ণ ম্যাচে অথবা ভালো একটা ম্যাচে এসে সাউথ আফ্রিকা এইভাবে ফল করবে এটা কি আপনি ভেবেছিলেন? আমি নিশ্চিত আপনারা কেউই ভাবেননি। তবে বিরাট কোহলি এবং জাদেজার পারফরম্যান্স, দুই বন্ধুর পারফরম্যান্স খুবই ভালো লেগেছে। আশা করি ইন্ডিয়ান যারা আছেন আপনাদের আজকে সেলিব্রেশন ডে, সেলিব্রেশন করুন, বিরাট কোহলির জন্মদিন সেলিব্রেশন করুন, অসাধারণ। ইডেন গার্ডেনের মানুষজন আজকে একদম আফসোস হতে পারে, 50 ওভার লং টাইম খেলা হয়নি, বাট টোটাল ম্যাচ ইন্ডিয়া ডমিনেন্ট করে সাউথ আফ্রিকাকে 243 রানে হারিয়ে দিয়েছে। অভিনন্দন, অভিনন্দন।